হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে সকাল 7টা। গুড মর্নিং সকল বন্ধুদেরকে। তো আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো এখন আমি মুখ হাত পা ধুলাম, ব্রাশ করলাম সকাল সকাল, ভোরের কাজগুলো করলাম, তারপর ব্রাশ ট্রাশ করে মুখ হাত পা ধুয়ে বাসি জামা কাপড়গুলো কাচলাম, কেচে এখন মেরে দিচ্ছি। তারপর হচ্ছে রান্নার দিকে যাব, নাস্তা করব, সুজি মানে খাইয়ে দেবো ক্ষেত্রীকে। তার এই যে ক্ষেত্রীর জন্য সুজি করেছিলাম, কে খাইয়ে দিলাম, নিয়ে খাইয়ে পুরো খেতে পারলো না, তো সেগুলো আমি খেয়ে নিচ্ছি, কারণ আমার হাজবেন্ডের পেটটা খারাপ ছিল, হয়তো খাবে না, তো তার জন্যই। তো চলুন আমি নাস্তা করে নিই, তারপর হচ্ছে রান্নার দিকে এগোবো। এখন রান্নার দিকে চলে এলাম। আজকে হচ্ছে আজকে আমি রান্না করব এই যে বাঁধাকপি, মা কেটে রেখে দিয়েছে, আর এখানে পেঁপে সিদ্ধ করলাম যখন ভাতটা হলো। এই যে দেখুন, এই যে ভাত পেয়ে দিয়েছিলাম সিদ্ধ করার জন্য, নিয়ে ভাতেই সিদ্ধ করে নিলাম, সিদ্ধ করে ভেঙে নিয়েছি ছোট ছোট করে। এখানে মুসুর ডালের সাথে আমার হাজবেন্ডের জন্য হচ্ছে পেঁপে মুসুর তরকারি করবো আজকে। আর এখন আমি ডাল চাপিয়েছি, চলুন রান্নাগুলো করে নিই এখন, তারপর ফিরে আসছি আবার। তেল যে উঠেছে, উঠে পরে নুন জল খাবে এখন, তো লেবু নেই, লেবু নুন জল খায়, তো আজকে লেবু নেই, সেজন্য নুন জল খাবে প্রথম, তারপরে হচ্ছে ব্রাশ করবে। আপেল কাটছি, আপেল খাবে, তারপরে হচ্ছে ছাতু গুলে দেবো। ও ব্রাশ ট্রাশ করে নিয়েছে, নিয়ে আমি এখন ওর ফল কেটে দিচ্ছি। তো আপেলটা কেটে দিচ্ছি, আপেলের খোসাটা ছাড়িয়ে দিচ্ছে, নিয়ে তারপর কাটবো, তারপর হচ্ছে ছাতু গুলে দেবো। তো এই যে ছাতু, নিয়ে গুলে দেবো নুন, নুন বলছি, লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দেবো না, ও খাবে না, তার জন্য দেবো না। নিয়ে গুলে দিচ্ছিলাম, নিয়ে বললো যে একটুকু চেলে দাও, ডিবাতে অনেকদিন মানে অনেক দিন থেকে ভরা ছিল ছাতুটা, তো তার জন্য আমি চেলে নিচ্ছি, কারণ সুরি পোকা থাকতে পারে, দেখুন কিছু বেরোলো না, তো চেলে নিলাম, তবুও বললো সেই জন্যই। নিয়ে এবার ছাতুটাকে একটুকু একটুকু করে গুলে নেব, তারপর বলছে বিট নুন দিয়ে দাও, বিট নুন দিলে বেশি ভালো লাগবে, তো আমি এই নুনটাই দিলাম, বিট নুন এখানে নেই, এনে দেবে, দেখুন এনে দিল আমাকে বিট নুনটা, নিয়ে আমি এখন এই বিট নুনটা দেবো, তারপরে ওকে দিয়ে দেবো, ও খাবে, তো বেশি ভালো লাগবে বিট নুন দিলে। তার কফির তরকারি করলাম, কফির তরকারি করে আমার হাজবেন্ড বলছে ডুমুর তরকারি করো, এই দেখুন ডুমুর আছে এখানে, এই যে, তো আবার ডুমুর তরকারি করবো, তো চলুন ডুমুরগুলো কেটে নিই আমি এখন। তো ডুমুরগুলোকে কেটে ধুই আমি সিদ্ধ করে নিয়েছিলাম, দেখুন সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর। আর সমস্ত কিছু রেডি করে রেখেছি, এখানে টমেটো, পেঁয়াজ, সর্ষে দেবো আজকে, সর্ষে দিয়ে করবো, আর হচ্ছে আদা রসুন। তো চলুন এবার রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে, সমস্ত কিছু রেডি করে নিয়েছি, আর ডুমুরটাও কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই দেখুন। তো চলুন এবার করে নিই, টিপটাপ বৃষ্টি পড়ছে, আরও বেশি আসতে পারে। তো চলুন আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। তো আমি তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে গ্যাসে নিয়ে চলে এলাম, কারণ ওখানে আঁচ নেই, তারপর হচ্ছে না তার জন্য, তো ওখানে আমি এখন কয়লা দিয়ে দিলাম, ভরতে অনেক লেট হবে, তার জন্য ওই গ্যাসে নিয়ে চলে এলাম। নিয়ে এখানে টমেটো, পাঁচফোড়ন, পেঁয়াজ, তো এসব দিয়ে দিলাম, নিয়ে হলুদ দিয়ে দিলাম, এ সকল দিয়ে হলুদ দিয়ে, তারপর হচ্ছে লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম একটুকু, নিয়ে এগুলোকে ভালোভাবে ফ্রাই করব, আর জিরে গুঁড়ি দিয়ে দিলাম, নিয়ে দিয়ে পরে ভালোভাবে ফ্রাই করবো একটুকু জল দিয়ে। আর এখানে আলো নেই, দেখতে পাচ্ছেন মোবাইলের লাইটটা দিয়ে আমি ভিডিও করছি একদিকে, আর লাইটটা দিয়ে মানে আলোটা দেখা যাচ্ছে, তো সেভাবে রান্না করছি। তারপর হচ্ছে ডুমুরগুলো দিয়ে দিলাম, নিয়ে দিয়ে পরে একটুকু নুন দিলাম, আগে সিদ্ধ করার সময় দিয়েছিলাম, তার জন্য ভালোভাবে সিদ্ধ হয়ে গেছিলো, নিয়ে ফ্রাই করে নিলাম, ফ্রাই করে ভালোভাবে একটুকু জল দিয়ে দিলাম, সর্ষেটা দিয়ে দিলাম, নিয়ে একটুকু জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব, জলটা কমে যাবে একটুকু, তখন নামাবো। তো দেখুন খুব সুন্দর দেখ মানে লাগছে, কালারটা ভালো লাগছে, তারপর জলটা একটু কমে গেল, নামিয়ে নিলাম। এখানে কেতরি পাপার জন্য আলাদা করে রেখেছি, ওগুলো করবো, আর কালকের মাছ আছে সেগুলো ভাজবো, আর ওর জন্য আলাদাভাবে করবো নিরামিষ, তো নুন লঙ্কা দিয়ে করব, তো সেই জন্য বাকিটা রেখে দিলাম। রেখে দিয়ে এখন আমি দুষ্টুটাকে পড়াচ্ছি, এখন রাত হয়ে গেছে, তো খাবার দাবার খেয়ে স্নান করে ঘুমিয়ে গেছিলাম আমরা, তো তার জন্য আর শেয়ার করা হয়নি, সেই জন্য এখন শেয়ার করছি। এখন রাত হয়ে গেছে, ওকে দুষ্টুটিকে পড়াচ্ছি, আর তারপর হচ্ছে রাতের জন্য রান্না করছি, তো এখন ডিম অমলেট করছি আমি সবার জন্য, এখন দুটো করে নিয়েছি, দেখতে পাচ্ছেন দুটো রয়েছে এখানে, দুটো আর একটা করবো, তাহলে হয়ে যাবে, আর বেশি করবো না। তো চলুন এগুলো করে নিই আমি এখন। এই যে আমার ডিম অমলেট করা হয়ে গেছে, এখানে আমাদের দুষ্টু থেকে পড়াচ্ছিলাম, পড়াতে পড়াতে চলে গেল, পড়তেই চাইছে না, এত দুষ্টু হয়ে গেছে, মানে পড়াতে পারছি না ওকে, এত মানে এত দুষ্টু হয়ে গেছে, শুধু খেলার নেশা, পড়ার দিকে নেই, তো কষ্ট করে একটুকু পড়ালাম, নিয়ে তারপর রান্না করলাম, রান্না টান্না করে এই যে রান্না হয়ে গেছে সব, ডিম অমলেট করলাম, গরম থাকবে সেজন্য একটু লেট করে করলাম, তো হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রেখে দেবো, এখন কেউ খাবে না এখন, তো করে নিলাম, কারণ ওখানে কয়লার আঁচটা শেষ হয়ে যাবে সেই জন্যই,
তো চলুন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যারা আমার চ্যানেল নতুন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ওকে বাই বাই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।